ভেটকি মাছ, চিংড়ি মাছ আর কাতলা মাছের পুর আছে ভিতরে। এটা কিন্তু পুরো একটা গোটা ডিম ভাজা। এটা হলো কাতলা মাছের পাতুরি। ওহো, স্পেশাল আইটেম আজকের ডাব চিংড়ি। ডাব চিংড়ির পুরো গ্রেভি। কোনো এক্সট্রা বাড়তি কথা হবে না, কেবলমাত্র খাওয়া দাওয়া হবে। আরো প্রচন্ড পরিমাণে চুলের যত্ন নিচ্ছে, হয়তো তো কিছু কমেন্ট করবে বুলুলাল তোমার জন্য চুলে উকুন হয়, ঠিক আছে দিন দিন। কিন্তু বুলুলাল একটু একটু বেশ কায়দাটা বেশ বাড়ছে, বেশ একটু টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকের মেনু কি কি রয়েছে, কিছুটা আন্দাজ করতে পেরেছো। তো চলো দেখে নি যে আজকের মেনুতে কি কি রয়েছে। নারকেলের জল আর ডাবের জল একসাথে। ওহো, এরকম সুন্দর ডাবের মালাই রয়েছে। রয়েছে আজকের হিট আইটেম ডাব চিংড়ি, রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। এটা হলো কাতলা মাছের পাতুরি, এটা আজকে একটা হিট আইটেম, কাতলা মাছের পাতুরি। আলুর চিপস, সুন্দর ঘরে বানানো আলুর চিপস। এটা হলো কাতলা মাছের ডিম ভাজা, পুরো গোটা একটা ডিম ভাজা, দেখতেই পাচ্ছ সলিড একটা ডিম, কাতলা মাছের ডিম ভাজা। রয়েছে মাছের কাটলেট, সুন্দর মাছের কাটলেট ছোট ছোট, এটা বেশ আজকে একটা হিট আইটেমের মধ্যে একটা। আমের চাটনি রয়েছে, গ্রিন স্যালাড, নর্মাল মিনিকেট চাল, মিনিকেট চালের ভাত। তোমরা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। আমাদের 2 লক্ষ পরিবার খুব তাড়াতাড়ি চাই, তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা কেমন টাইপের কন্টেন্ট দেখতে চাও সেটা আমাকে নিচে কমেন্ট করে জানাও, আর প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়া হয়, কারোর কমেন্ট কিন্তু বাদ দেওয়া হয় না। আর গোল্ডুর গুগলিটা যারা যারা এখনো পার্টিসিপেট করোনি, কি করছো? গোল্ডুর গুগলিটাতে পার্টিসিপেট করো, ওখানে কিন্তু একটা প্রাইজ আছে, সে একটা ছোট উপহার হোক বা বড়, সে কিন্তু একটা না একটা উপহার পাবে। তাই গোল্ডুর গুগলিটাতে অবশ্যই পার্টিসিপেট করো। এবার আমাদের প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তো এবার আমরা খাওয়া শুরু করব। প্রথমে যেটা খাবো, চিয়ার্স, ফেলিস না, এটা হলো ডাবের জল। দেখ বেশি কায়দা করতে গেলে যা হয়, এটাই হলো কথা। এটা হলো ডাবের জলও আছে, নারকেলের জলও আছে, এটা একটু গুলে নিতে হবে। আহা, এটা গরমে একটা আলাদাই রিফ্রেশমেন্ট লাগে। তবে এই যে ব্যাপারটা শ্বাসের, এটা কিন্তু বেশ মজার। এটা কিন্তু সবসময় ভালো লাগে বল, তবে রাস্তায় দাঁড়িয়ে ওই খাওয়াটার মজাটাই আলাদা। আবার লাস্টে কাকুকে বলতে হয় যে ডাবটা তো খাওয়া হয়ে গেল, একটু শ্বাসটা কেটে দাও। আবার মানে চামচও বানিয়ে দেয়। হ্যাঁ, কিভাবে যেন এটা বানিয়ে দেয়। আমি তো বেশ অনেকটা খেয়ে, কোনো কিন্তু এক্সট্রা প্লাস্টিকের চামচ না, ওই ডাব দিয়ে কিছু একটা করে বানিয়ে দেয়। হ্যাঁ, ডাবের জল আমাদের খাওয়া শেষ। নেক্সট যে আইটেমটা আমরা খাবো, বুলুলাল নাম দিয়েছে মাছের মিনি কাটলেট। এই হলো মাছের মিনি কাটলেট। আচ্ছা, এক পিসই খাই নাকি? আর এক পিস করে তো ব্যাপার, দু পিসই নেই, কোনো চাপ নেই, পরে চাপটা দেখা যাবে। হ্যাঁ, লাস্টে গিয়ে খেলা করবে না। মাছের চপটা খাবো কাসুন্দি দিয়ে, সুন্দর কাসুন্দি দিয়ে ডিপ করে। এটা কেভিন স্টাইলে মাছের চপ স্টাইল। কেভিন স্টাইলে যেমন ভাই মাছের চপ বানানো হয়, ভেটকি মাছ, চিংড়ি মাছ আর কাতলা মাছের পুর আসে ভিতরে, আর বাইরেটা ব্রেড গ্রাম দিয়ে ভাজা। তবে এটার শেপটা কিন্তু ক্লোজলি দেখাও, এটার শেপটা এটা কিন্তু বনুলাল বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে মাছের চপটা। তো চলো ফার্স্ট বাইট। কাসন্দিটা খেলাম, মুখের মধ্যে প্রথম ঝাঁঝালো ব্যাপারটা লাগলো, তবে আমি দেখাতে চাই এই কাটলেটটার মধ্যে নারকেল এরকম ছোট ছোট করে কুচি করে দেওয়া আছে, যেটার জন্য দেখছিস খাচ্ছিস একটা নারকেল কুচি পাচ্ছিস। বল কিছুকে হালকা, আমি জানি না আমি সবাই হয়তো এটাকে খাওয়াচ্ছে তন্দুরির সাথে লেবু দিয়ে, বাট আমি কাটলেটের সাথে লেবু দিয়ে খাই, যা ট্রাই করে নি করতে পারো, সুন্দর লাগে কাটলেটের সাথে লেবু দিয়ে খাচ্ছে বললাম। আচ্ছা আজকে যে কাটলেটটা হয়েছে বলু, এই কাটলেটটা কিন্তু চায়ের সাথে কেমন লাগবে বল? জমে যাবে, সকালে না বিকালে। সকালে চায়ের সাথে মাছের কাটলেট, তবে চায়ের সাথে কাদের কাদের মাছের কাটলেট ভালো লাগে আমাকে নিজে কমেন্ট করে দাও। আর এটা সত্যি খেতে খুব ভালো হয়েছে, আর আমি এটা দেখাতে পারছি কিনা জানি না। এটার মাঝখানে একটা ধনে পাতা রয়েছে, বেশ দারুণ হয়েছে, বেশ দারুণ বেশ দারুণ। আজকে যে কটা আইটেম রেখেছি পুরো বাঙালি আনার একটা ছাপ রেখেছি। যারা আগের ভিডিওটা থেকে বলছিলে যে দাদা এবার একটু বাংলা ভাত হোক, একটু সাদা ভাত হোক, তাদের জন্য আজকে স্পেশালি এপিসোডটা। ভাতের সাথে যেটা খাবো, ভাতটা একটু ভাঙ, আর এইটুকু ভাত খেলে হবে, আর একটু ভাত নেই না পুরো একটু বেশি করে মাখা। তাহলে ভাঙতে বললি কেন? হ্যাঁ একটু বেশি, ভাতটা ভাঙারতে বলার মানেটা কি? ওকে তো মাছের কাটা খাবি? হ্যাঁ একটা দিয়েছিস আর না, একটু ডাল দে। এগুলো মাছের কাটার ডাল, ব্যাস ব্যাস। এই মাছের কাটাটাই বেশ মজা লাগে। আজকের একটা হিট আইটেম আমি দেখাই, কাছে নিয়েছে কাতলা মাছের ডিম ভাজা। এটা কিন্তু পুরো একটা গোটা ডিম ভাজা, এটার মধ্যে আমি দেখাই কোনো রকম কিন্তু কাটাকাটি হয়নি, পুরো একটা গোটা ডিম ভাজা। এই হলো পুরো ব্যাপারটা। ওহ ও এই যে ভাঙছি, ডিমটা নিয়ে নিলাম। এবার আমরা নেব একদম ঘরে বানানো ঝুরঝুরে আলু ভাজা। এটা ছাড়া তো ডাল একদম ভালো লাগবে না। প্লেটিংটা একটু দেখাই, পুরো বিয়ে বাড়ির দুপুরবেলার মতন প্লেটিংটা লাগছে। আমি একটু বলুলালকে দিই, এদিকটাকে দে, এখানেই দে। আচ্ছা এই হলো মাছের মাথা দিয়ে ডাল। বলুলাল আগে বলুলালের দিকে দেখিয়ে দেয় কেমন হয়েছে। আলু ভাজা নিয়ে নতুন করে কিছু বলার নেই, তবে ডালটা খুব সুন্দর হয়ে যায়। ডালটা কিন্তু আজকে মা বানিয়েছে, তবে আমি মাকে বলেছি যে তুমি প্রত্যেকবারই ডালটা বানাও খুবই ভালো হয়, বাট এবার একটু অন্য প্রসেসে বানাও। তো এই প্রসেসটা কেমন লাগছে? এটা পুরো বিয়ে বাড়ির প্রসেস, ভালো লাগছে, ভালো লাগছে না? একটু ঝাল ঝাল হয়েছে, একটু অন্যরকম মশলাদার। তো চলো ওকে ডালটা আরেকবার একটু নিতে হবে। সাথে আলু ভাজা। আচ্ছা শোন না, বলছি মাছের ডিমটা আমি খাবো না, তুই খাবি? কারণ আমি খাই না, ডিমটাই আমি খাই না। ওকে এটা হলো মাছের ডিম, কাতলা মাছের ডিম। এইসব আইটেম কি বলতো একটু গরম গরম ভালো লাগে, তাই না? একটু আলু ভাজা, আর এই যে বড় সাইজের এরকম কাতলা মাছের ডিমটা, ও হো এরকম বড় সাইজের ডিমটা নিয়ে পুরো মেখে একসাথে। চলো এতক্ষণ পেলাম একরকম স্বাদ, এবার পাবো আরেক রকম স্বাদ লেবুটা দিয়ে। লেবুটা একটু চিপে নিলাম, এবার দেখি ডালটা কেমন লাগে। এবার তো নির্ঘাত ভালো লাগবে। যারা যারা মাছের ডিম একবার স্ম্যাশ করে নাও তারপর বড়া করো, তাদেরকে আমি একবার বলবো, দোকান থেকে যেমন পর্দা দিয়ে ডিমটা আসে ঠিক ওরকমভাবে হালকা করে ধোবে, পর্দা যেন না ছিঁড়ে যায়, তাহলে ফিলটা ঠিক পাবে না। অনেকে আছে ডিমটা পুরো চটকে বড়া করে দেয়, অনেকেই করে, একটু জল দিয়ে হালকা করে ধোবে যেন ডিমটা ছেড়ে বেরিয়ে না যায়, পর্দাটা না ফেটে যায়। তারপর কড়াইতে তেল দিয়ে, যদি তোমাদের পেঁয়াজ লঙ্কা খেতে ভালো লাগে তাহলে পেঁয়াজ লঙ্কা দিতে পারো, নাহলে এরকম শুধু ডিমটা দিয়ে হালকা হালকা করে ভাজতে হবে, গ্যাস একদম সিম দিয়ে, পুরো ডিমটাও সিদ্ধ হয়ে যাবে, পুরো এরকম একটা গাবদা গাবদা পিস সুন্দর। এটা আমি তোমাদের দেখানোর জন্য পুরো একটা গোটা ডিম রেখেছিলাম, তোমরা চাইলে একদম টুকরো করে নিতে পারো ভাজার পরে, তবে ভাজার আগে নয়। চামচ দিয়ে খেয়ে নিচ্ছিলি নাকি? না, চামচ দিয়ে শাঁসটা খেলাম, তোর ভিতরে চামচটা ছিল। আচ্ছা, নেক্সট আমরা যে আইটেমটা খাবো সেটা হলো কাতলা মাছের পাতুরি। এক পিস আমি নিলাম পাতুরি। পাতুরি খুলতে বেশ একটা দু হাত লাগবেই লাগবেই পাতুরি খেতে, এটা 7-8টা কোনো ব্যাপার না। ওহো, আমি দেখাই তোমাদেরকে, এটা হলো কাতলা মাছের পাতুরি। ওপরে কাঁচা লঙ্কাটা ছিল, কাঁচা লঙ্কাটা নিয়ে নিই। ওহো, এটা ছবি তুলবো দে তো রাজদীপ আমার ফোনটা। এই হলো কাতলা মাছের পাতুরি। ওহ, পুরো সন্দেশ কলা পাতা থেকে বার করতে হবে। এটা পুরো ভাজা পাতুরি। এই হলো গ্রেভিটা, এই হলো কাতলা মাছের পাতুরি। সর্ষের তেল দেওয়া ছিল। ও, মাছটা তুলতে পারলাম না, মাছটা ভেঙে গেল। ফ্রেশ মাছ, একেবারে ফ্রেশ কাতলা। কাতলা মাছ নিয়ে আমার তো মনে হচ্ছে এটা খেয়ে জাস্ট ছিটকে যেতে হবে। ভেটকি মাছের পাতুরি আর কাতলা মাছের পাতুরির মধ্যে পার্থক্য করতে পারবি? সুন্দর লাগছে। সেরা হয়েছে এই কাতলা মাছের পাতুরি। আমি একটা বিয়ে বাড়িতে খেয়েছিলাম, তবে থেকেই ভেবেছি যে আমি একদিন না একদিন আমার এপিসোডে কাতলা মাছের পাতুরি করবো। মাছটা দেখাও, মাছটা কতটা ফ্রেশ। আর এর মধ্যে সাদা সর্ষে বাটা আছে, পোস্ত আছে, চার মগজ আছে, সেরকম নিয়ে পুরো সন্দেশের মতন খেয়ে নিতে হবে। ভাজা পাতুরি অবশ্যই। তবে আমি তো ভেটকি মাছের পাতুরিও খেয়েছি, বা তোমরা অনেকেই সবাই খেয়েছো। আর একবার একটু এই কাতলা মাছের পাতুরিটা ট্রাই করতে পারো। যদি দেখি আমার চ্যানেলে এই কাতলা মাছের পাতুরির রেসিপি দেখতে চাই, দর্শকরা কমেন্ট করে, আবদার করে, তাহলে অবশ্যই আমার রান্নার চ্যানেল পঞ্চব্যঞ্জন হেসেলে কাতলার পাতুরির রেসিপিটা আসছে। কাতলা মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। মাছ পাতুরি, কাতলা মাছের পাতুরি। কেমন আছে বলতে? তো বলছিল খাবি না খাবি না, কিন্তু সুন্দর। এই সর্ষের ঝাঁঝালোটা তোর ভাল লাগে না? না, কি ভাল লাগে তোর? আমি খাই না, মানে ঝাঁঝালো জিনিসটা আমি সহ্য করতে পারি না। ঝগড়া করতে পারিস? পাক্কা, সবার সাথে না, লোক বুঝে। তাহলে তুই তো ঝাঁঝালো জিনিস এমনি একটা ঝাঁঝালো, ঝগড়া যারা করতে পারে তারা সবাই ঝাঁঝালো। আহ, এই এসি তো নেই ঘরে, সেট আপটাই ভালোবাসো, হয়তো একটা এসি হয়ে যাবে একদিন। আমি আজকে বলছিলাম যে আমাদের সেটআপটায় এসিটা হলে বারবার ফ্যানটা বন্ধ করতে হয় না, তাহলে এই অডিওর কোয়ালিটিটার জন্য আমরা ফ্যানটা বন্ধ করে শুট করছি। বাট এসিটা হলে তো সেই সিস্টেমটা থাকতো না। তবে এই যে ঝাল খাচ্ছি না, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এটা কাতলার পাতুরি আজকে হিট, কোনো কথা হবে না। আমি আরও 3-4টা কিনে নিতাম, শুধু এতগুলো আইটেম আছে তাই চিংড়ি মাছটা খেতে হবে না। কি করলি দেখি, আমাদের ক্যামেরার অ্যাকশন আর কাতের মধ্যে যে কিসব চলতে থাকে। যাই হোক, হাত ধুয়ে এসেছি, তার কারণ আমাকে এখন স্পেশাল আইটেম আজকের ডাব চিংড়ি। কে ওপরেরটা কে নেবে কই এসো, যেটা ইচ্ছে সবই একই সাইজ আছে। তাও আমি তোকে ফার্স্টে দিতে চাই। আমি আগে ফার্স্টটা ভেঙে খাবো, চিংড়ি মাছ নিয়ে কোনো কথা হবে না। ও ভিতরে কাটা, একটু দাঁড়া আমি দেখাই গ্রেভিটা। হলো গ্রেভি, আর আমাকে নিতে দাও না, বুঝে আটকাকে দিই না। আমার আর লাগবে না, আমার দুটোই ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা। ও এ আমি দেখাও গ্রেভিটা, ডাব চিংড়ির পুরো গ্রেভি। এটা আটকে গেছে, হাতটাকে ধুয়ে এসেছিলাম। ডাব চিংড়ি বলে কথা, সুন্দর তেল কষা। এই যে চিংড়ি ভিতরে পুরো ভরা ডাব চিংড়ি। ডাব চিংড়িটা খাবো, তার আগে গ্রেভিটা দেখতেই পাচ্ছ। ওহো, ডাব চিংড়ি, এই হলো গ্রেভি। সাদা ভাত নিয়ে আজকে তো খেলা জমে যাবে মনে হচ্ছে। ভালো করে মাখো ভাতটা, মিষ্টি মিষ্টি, খুব সুন্দর। ওটা কেন রয়েছে বলতো মিষ্টি মিষ্টিটা? মালাইকারি বলে তাই, আর নারকেলের দুধ আছে ওটা, তাই স্বাভাবিক। ভিতরে কাঠি গুঁজে দিয়েছিলাম। চলো, এরকম ডাব চিংড়ি পেলে এটা দরকার ছিল একেবারে সবার প্রথমে, তাহলে পুরো ডাবই একাই ফাঁকা করে দিতাম। হ্যাঁ, একদম খালি পেটে। মানে প্রথমে আমরা মাছের কাটলেটটা দিয়ে শুরু না করে যদি আমরা ডাব চিংড়িটা দিয়ে শুরু করতাম, আজকে খেলা ছিল। ডাব চিংড়িটা একটু মিষ্টি মিষ্টি রয়েছে, যেহেতু নারকেলের দুধ পড়েছে, 4 মগজ কাজু পোস্ত, একটু গুঁড়ো দুধও আছে। আর এর মধ্যে পেঁয়াজ আদা রসুন যেটা ব্যবহার হয়েছে সেটা কিন্তু সিদ্ধ করে বেটে নেওয়া। সুন্দর তেল কষা গ্রেভি হয়েছে একেবারে। এটা তোমরা বড় বড় বাগদা চিংড়ি দিয়ে, গলদা চিংড়ি দিয়ে, যে কোনো রকম চিংড়ি দিয়ে ট্রাই করতে পারো। এটা কি চিংড়ি? এটা বাগদা। তবে গলদা চিংড়িটা কেন জানি বলতো, সাইজ বড় বড় হবে, ব্যাপারটা ঢুকবে না। আমি চেয়েছিলাম একটা ছোট ছোট হোক, একটু দেখতে ভালো লাগে। এর আগেও তো আমাদের গলদা চিংড়ি আছে ভিডিও। গলদা চিংড়ির বিরিয়ানি হয়েছিল না একবার? হাট তুই জানিস না, নিজে শুট করে ভুলে যাস। আমার কাঁকড়ার ভিডিও, মানে কাঁকড়ার বিরিয়ানিটা পুরো মেমোরেবল একটা ডে হয়ে গেছে। ওটা আমাদের একটা হিট আইটেম। আজকের আইটেম পুরো নেমন্তন্ন বাড়ির মতন, তো এক কথায় ছিটকে গেলাম, জাস্ট ছিটকে গেলাম। সত্যি বলবো, নেমন্তন্ন বাড়িতে যেরকম তাড়াহুড়ো থাকে, যেরকম চুপচুপে খাওয়া যায় না, বাড়িতে খাবারটা আলাদাই মজা, তাই আমি খুব তৃপ্তি করে খেয়েছি। নিমন্ত্রণ বাড়িতে যে কটা আইটেম থাকে তো আমার সবই তো আইটেম ছিল। মাছের ডিমটা থাকে না, ওটা আমার একটা স্পেশাল আইটেম। তুই মাছের ডিমটা নিয়ে এরকম করছিস কেন? বললাম তোর ভালো লাগেনি মনে হচ্ছে, তো খেলি না, না খেলে বুঝবি কি করে ভালো হয়েছে কিনা। সেরা বর্ষা তো প্রায় শেষের দিকে চলে গেল, একটা ইলিশ মাছ নিতে হবে, খাবি? না, মুখ চোখ দেখে বুঝতেই পারছো প্রায় শেষ, এন্ড হয়ে গেছে। এবার লাস্ট আইটেম গরম গরম পাঁপড় ভাজা, চাটনির সাথে পাঁপড়। চাটনিটা আজকে দেখাও, লালদিবের এই চাটনিটা খুব ফেভারিট। তোমরা এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখলে, যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দাও আর ভিডিওটার নিচে যে কমেন্ট বক্স আছে ওখানে তোমাদের মূল্যবান মতামত জানাও, আর গোল্ডুর গুগলিতে অবশ্যই পার্টিসিপেট করো। আর ডেসক্রিপশন বক্সে আমার সমস্ত পার্সোনাল প্রোফাইলের লিংক আছে, যাও ফলো করে নাও। আর যদি আমাকে ভালো লেগে থাকে, বুলুলালকে ভালো লেগে থাকে, আর খাবার দাবারটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা